আমি তোমাদের কাছে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে শাশুড়ি মাকে নিয়ে ঘুরতে বেরোবো, কারণ নিজের বাড়ি ভুলে গেছে। তাই আমাদের আরেকটা বাড়ি আছে, ওখানে নিয়ে যাব যদি ওনার নিজের বাড়ির কথা মনে পড়ে। একটু আগে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, কারণ আমার শাশুড়ি মা উনি নিজের বাড়ি যেহেতু ভুলে যাচ্ছে, তাই জন্য আমার বর বলে চলো ওনাকে ঘুরিয়ে যখন নিজের বাড়ির সামনে নিয়ে আসবো, তখনও উনি বললেন যে এটা আমার বাড়ি, তো সেটাই হয়। তো ওনাকে সেইটাই একটুকুনি টাইমের জন্য যখন ওনার ঘোরাতে নিয়ে যাওয়া হয়, তখন উনি মনে করে যে হ্যাঁ আমি ঘুরতে গিয়ে যখন বাড়ির সামনে নিয়ে আসা হয়, তখন উনি বলেছে হ্যাঁ এটা আমার বাড়ি, মানে তখন উনি বুঝতে পারে যে এটা ওনার বাড়িতে উনি এসেছে। আজকে রাত্রিবেলা একটু খিচুড়ি রান্না হচ্ছে, কারণ দিনের বেলা সারাদিন বৃষ্টি হয়েছে, আর দিনের বেলা যেহেতু মানুষ মা আজকে আসেনি, আমি করেছি, ছেলেকে নিয়ে আমি ফেরে উঠিনি, তাই খিচুড়িটা হয়নি। তো এই জন্য রাত্রিবেলা ঠিক করলাম, তাহলে রাত্রিবেলা সবাই মিলে খিচুড়ি খাওয়া যাক। সেই মতো আজকে রান্না হচ্ছে খিচুড়ি, দিকে ছেলেরও খিচুড়ি হচ্ছে, দেখো ছেলের খিচুড়ি তোমাদেরকে দেখি। যে মানুষ মা আজকে খিচুড়ি রান্না করছে, আমাকেই বলছিল রান্না করতে, কারণ বলছে তুমি নাকি ভালো রান্না করো খিচুড়িটা, তোমার খিচুড়ি খেতে ভালো হয়। তো একদিন তো আমারও মনে হয় যে আমি কারো হাতের একটু খিচুড়ি রান্না করে খাই, তাই না দিদি? এই যেখানে চাল ডাল নেওয়া হয়েছে, হ্যাঁ কি এই যে কুটু এখন চলে যাবে খাবার খেতে, জলের বোতল এটা নিয়ে চলে যাও, এগুলো নিয়ে চলে যাও, নিয়ে যাও, দাদা চলে গেছে নিয়ে। কুটু এখন খাবার খাবে, একটু আগে ঘুরতে গেছিলো, ঘোরা থেকে এসেছে। ও বাবা, ফোন ছাড়া কুটু খেতে পারে না। তো খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে শাশুড়ির জন্য ভাত বসানো হয়েছে, আর এখানে বেগুন ভাজা করা হবে, তাই জন্য এটা ধুয়ে তাকানো হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমরা খিচুড়ি বেড়ে রেখে দিয়েছি সবার জন্য, মানে সবাইকে দেবো বলে। আর শুক্লাদিটা শুক্লাদি ব্যাগে পুড়ে নিয়েছে অলরেডি, আর শুক্লাদি এখন বাড়ি চলে যাচ্ছে। আর আমার জন্য হচ্ছে ডিমের অমলেট, বেগুনটা আমার বেশি ভালো লাগে না, তাই জন্য তাই আমি ডিমের অমলেট খাবো। আসি, খিচুড়িটা খেয়ে নাও, গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এখনো বেগুন ভাজাটা হচ্ছে, হয়নি বুঝলে? আরে বৃষ্টি তো আজকে পড়েছে, বর্ষা থাকুক আর না থাকুক, আজ বর্ষাকাল। এবার আমাদের বলেছে বৃষ্টি দেবো না, তোদের দুর্গাপূজায় ভাসাবো। কুটু কানতে আরম্ভ করে দিয়েছে, কারণ শুক্লাদি চলে গেছে, তাই শুক্লাদি চলে যাচ্ছে। বাবা যখনই শুক্লাদি চলে যায় তখনই কুটুর ভাবে কান্নাকাটি করে, কেন জানি না, শুক্লাদিকে কুটু খুবই ভালোবাসে। কি দেবে বাবা, কি দেবে? তুমি খিচুড়ি খাবে? কেমন আছে মাসি? কোথায় তোর জল? ইমা ইমা, খিচুড়ি খাওয়া কমপ্লিট, সবাইকে দেয়া কমপ্লিট, খিচুড়ি সত্যি খুব ভালো হয়েছিল। এদিকে কুটু এখনো ঘুমায়নি, দেখো জেগে রয়েছে। কুটু এখন খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি, একটু একটু হাঁটে, এক পা দু পা, সেটা হচ্ছে খাটের উপরে, মানে এতটাই চালাক যে সিমেন্টে হাঁটে না, হাঁটতে গিয়ে যদি পড়ে যায় এজন্য হাঁটে না, দাঁড়ায় কিন্তু হাঁটে না। আর কি করে, যখন হয়তো সিমেন্টে শুতে যাচ্ছে, মানে আমরা কি করি, ধাপাস করে শুয়ে পড়ে, ওরম শোয় না, ও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শোয়, মানে ও খুবই চালাক ছেলে, মানে যদি লেগে যায় ওর, মানে এগুলো ও বোঝে, এগুলো আছে ওর মধ্যে। তো যাই হোক, তো সন্ধ্যাটা আমরা সন্ধ্যেরও পরে, মানে রাতের আমরা ডিনারটা কীভাবে কাটালাম দেখলে তো, খিচুড়ি খেয়ে আছে ডিনার কাটালাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।